হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বর্তমানে আছি সিলেটও। আবার তো অনেক দিন হয়েছে, আপনারা জানরা কন্টিনিউ আপডেট হইয়া যাইত না। আজকে আমরা এমন একজনের সঙ্গে দেখা করছি, আপনারা নিশ্চয় স্ক্রিনও দেখতরা তান্ডে সিনটা। আমরা বারো তো তান ফ্যান অনেক বেশি, অনেকজনে তানে বালা পাইন। আওয়ার সময় কেন থাকা অবস্থায় অনেকজনে আমরা ফোন করে কইছেন যে তান লোকের দেখা করছি নি, তান লোকের দেখা করলে একটা ভিডিও করার লাগিয়া, তার লোকের যোগাযোগ হইলে একটা ফটো দেওয়ার লাগিয়া। তো অবশেষে মানে শেষ মুহূর্তে যাওয়ার পথে বাড়ির লোকের দেখা হয়ে গেছে। এখন তান তান সম্পর্কে তান কী কী কাজ করুন বা আমরা লোকের সাক্ষাৎ হয়ে তান কীরকম লাগছে ও ব্যাপারে দুই চারটা কথা হওয়ার লাগে আমি তানে অনুরোধ করি। আসসালামু আলাইকুম, আমার খুবই ভালো লাগছে বাড়িটার লোকের দেখা হওয়া। কয়েকদিন ধরে বাড়িতে যোগাযোগ করা, বাড়িতে একটা কথা আর কি আমার খুব টাচ করছে আর কি, আমার মনও অন্তরও টাচ করছে। একটা কথা রইল গিয়া, আমরা নিয়ত করি আইসি আপনার লোকের দেখা করতাম, রাইট? মানে এই কথাটা শুনি আমার খুবই খারাপ লাগছে। আমি খারাপ লাগছে ওরতে, যদি আমি দেখা না করতে পারি নিজের কাছে নিজে খুব ছুটো তা সময়। তুমি আর আম্মাইতার লোক আমার লোকের শেয়ার করছি যে ইন্ডিয়া থেকে কয়েকজন বাই এই নিয়েছে, তারা কই আমার দেখা করতাম। তো আম্মা কইলে অবশ্যই তুমি দেখা করবা তার লোকে। তো আম্মাই আমার মনে করি দেন যে দেখা করছো নি, দেখা করছো নি। তো নানান কারণে আমি ওটা জামেলাত বাই তো মনে অন্য খানো জায়গায় বেড়ানি গেছে লাগে। তো ফাইনালি আমি মনে করছি যে বাড়িতে দেখা করা হইতো না, কারণ তাই তিনি তো আরও জায়গায় গেছেন, মনে করছি দেশের বাড়া গেছেন, বা হঠাৎ করে ভাই ফোন দিয়েছেন। তা বললাম না এখন আর দেখা করাও লাগবো। তো আইসি, খুবই ভালো লাগছে ভাই আপনার লগে আমি দেখা করিয়া। আর স্পেশালি আমি যারা ইন্ডিয়ান যারা আমার অডিয়েন্স আসেন, আমি সত্যি হইরাম মনতে হইরাম বাড়িতে লগে মাছি। আমি আপনার ইন্দোর গেছে অনেক ঋণী, আপনার ইন্দোর গেছ থেকে আমি কী পরিমাণ ভালোবাসা পাইছি এটা আন্দাজের বাড়া। এবং শুধুমাত্র আপনার ইন্দোর ভালোবাসার কারণে আমি মিরাক্কেলের ফাইনালও গেছি, এটা আমি চিরকৃতজ্ঞ এবং আমি ঋণী আপনার ইন্দোর গেছে। আর বাড়িতে আপনারা অবশ্যই সাপোর্ট করো, বাড়িতেও খুব ভালো ভালো নাটক করেন, তিনি অভিনেতা মানুষ, আমার খুবই ভালো হয়েছে, এত ক্রিয়েটিভ মানুষের লগে পরিচয় হইয়া। আপনারা বাড়িতে নাটক দেখবা আর আমরা আপনারা ভালো পাইন ইনশাল্লাহ, এমন কাজ করি যে যাতে আপনারা ভালোবাসাটা অব্যাহত থাকে আর দোয়া করবার মন থাকে। আর বাড়িতার মাত্রাটা হইয়া বুঝরা তিন দিন আমরা সিলেটি মানুষ, সিলেটি মাত্রা বাড়িতে। তো আমি অনুরোধ করবো আমরা যারা সিলেটের অডিয়েন্স আসেন তাইন তাইন যাতে বরাক কণ্ঠটা আপনারা নাটক দেখেন। বাড়িটা তান্তানোর এলাকাত খুবই পপুলার এবং তান্তানোর এলাকার অডিয়েন্স হলে তান্তানোর খুবই অ্যাপ্রিসিয়েট করেন। ইনশাআল্লাহ আশা করবো আপনারাও তান্তানোর নাটকগুলো দেখবা, আমার মনে হয় যে আপনারা ভালো লাগবে, কারণ তাইন তাইনও শিক্ষামূলক নাটক করেন। আশা করবো আপনারা তান্তানের সাপোর্ট করবা, আমরা জেলা সাপোর্ট করেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে।